হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো, যদি আপনি ফেসবুকের কাছে আবেদন করেন আপনার মনিটাইজেশনের জন্য, কিন্তু ফেসবুক আপনার মনিটাইজেশন কোনোভাবেই দিচ্ছে না। সাইডেই যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে ইন স্টিম অ্যাডস ফর ওয়ান ডিমান্ড, এবং খেয়াল করেন এখন আপনি এখান থেকে যে আপনার ইন রিভিউতে কিন্তু আপনার পেজটা রেখে দিয়েছে। তো এরকম ইন রিভিউতে থাকলে তো আসলে এর কোনো সমাধান হয় না। তো যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি ফেসবুকের কাছে কীভাবে আবেদন করে আপনার মনিটাইজেশনটাকে আপনি অন করে নিতে পারেন। তবে এর আগে টোটাল আপনার ফেসবুক পেজটাকে একটু চেক দিতে হবে যে আসলে আপনার পেজের যতই এখান থেকে সব কিছু ফ্লপ হয়ে যাক না কেন, আপনাদের আমি একটু দেখাই। এই যে এখানে চলে আসলাম, এখানে যে আমি আসলাম, আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটাতে যখন আমি ক্লিক করব, এখানে যদি আপনি একটু খেয়াল করেন, উপরের দিকে খেয়াল করেন, উপরের দিকে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আমার এখানে কিন্তু আপনার কত 10,000 ফলোয়ার হয়ে গেছে। এই যে এখানে কিন্তু 10,000 ফলোয়ার আমার হয়ে গেছে। তারপর হচ্ছে এখান থেকে আমার 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম যেটা 60 দিনে দরকার সেটাও কিন্তু হয়ে গেছে। তারপর এখান থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারবো, তার মানে এটাও কিন্তু ঠিক আছে, এটাও কিন্তু ঠিক আছে। তাহলে সমস্যা কোথায়, কেন আমাদের পেজের মনিটাইজেশনটা দিচ্ছে না? ও, আমাদের পেজগুলো চেক করতে হবে। সেটা হচ্ছে এখানে আপনি যদি একটু খেয়াল করেন, আমরা প্রথমে হচ্ছে আমাদের ফেসবুকের হচ্ছে পেজ কোয়ালিটিটা চেক করব, যে পেজ কোয়ালিটিতে আসলে কোনো ধরনের সমস্যা আছে কিনা। একটু খেয়াল করি, দেখতে পারবেন এখানে হচ্ছে মনিটাইজেশন। তো এই মনিটাইজেশন নিচে যদি আমরা আসি, এখান থেকে আপনার পলিসি ইস্যু নামে একটা অপশন পাবো। হ্যাঁ, আপনারা এখন পলিসি ইস্যু দেখতে পারবেন যে আসলে এই পেজটাতে কোথায় সমস্যা বা আমাদের কি করতে হবে, এটা এটা সমাধান কি হবে যার কারণে আমাকে ফেসবুক থেকে মনিটাইজেশনের ঝুলিয়ে রেখেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে এখানে যদি আপনি একটু খেয়াল করেন, মনিটাইজেশন ইস্যু কিন্তু এখান থেকে বলে দিয়েছে, এখান থেকে মনিটাইজেশন ইস্যু তারা কিন্তু বলে দিয়েছে। এবং এখানে দেখেন আদার্স মনিটাইজেশন টুলস এর বিষয়টা কিন্তু এই যে আপনারা এই সাইডে দেখতে পারতেছেন। তো দেখেন এই যে এইখান থেকে বলেছে যে আনঅরিজিনালিটি কন্টেন্ট, তার মানে আমার পেজে কোনো ধরনের কোনো সমস্যা ছিল বা এখন নেই, কিন্তু এটা ফেসবুকের কাছে আবেদন করতে হবে, যার কারণে আপনি এইখান থেকে টোটালি একটা স্ক্রিনশট নেবেন। এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, দেখতে পারবেন এখান থেকে বলা হয়েছে যে পেন্ডিং মনিটাইজেশন টুলস, এখনো পেন্ডিং আছে, এখনো কিন্তু আমাদের পেন্ডিং আছে। কখন এই পেন্ডিংটা সরবে সেটা কিন্তু বলতে পারতেছি না, তবে এরকম সমস্যা হলে আপনার ফেসবুক পেজ থেকে কয়েকদিন আপনি লাইভ করবেন 20-15 মিনিট করে, দেখতে পারবেন যে আপনার এখানে কিন্তু এটা সমস্যার সমাধানটা হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নেব এখন আবেদনটা করার জন্য। আর হচ্ছে আমাদের এখানে চলে আসি, টোটালি হোমে চলে আসবো, ঠিক আছে। হোমে চলে আসার পর আপনি এই যে এখান থেকে মানে স্টার্ট বাটন, এই যে এখান থেকে আরেকটা স্ক্রিনশট নেবেন, দেখতে পারবেন এখান থেকে বলা হচ্ছে এই যে ইন রিভিউ যেটা রয়েছে ফেসবুকে দেখাতে হবে যে হ্যাঁ আমার পেজটা সব কিছু ক্যাটাগরি ফ্লপ হয়ে রয়েছে, কিন্তু তারপর আমি মনিটাইজেশনটা পাচ্ছি না। আমাদের এখন হচ্ছে ফেসবুকের কাছে আমরা আবেদন করব। আমরা দেখলাম যে ও আরেকটা বিষয় হচ্ছে আমাদের পেজ কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা একটু চেক দিব। পেজ কোয়ালিটি চেক দেওয়ার জন্য আপনি এখান থেকে সেটিং অপশনে চলে আসবেন। কোথায় আপনাকে সেটিং অপশনে আসতে হবে, দেখতে পারবেন পেজ কোয়ালিটি। আমরা পেজ কোয়ালিটিতে এখন ঢুকবো, ঢোকার পর যদি আপনার এখান থেকে গ্রিন থাকে ঠিক আছে তাহলে হচ্ছে হয়ে যাবে, হ্যাঁ আপনার কোনো সমস্যা নেই। দেখতে পারবেন এটা আমার হচ্ছে আমাদের হচ্ছে গ্রিনই আছে, যে পেজ কোয়ালিটি কিন্তু আমাদের গ্রিন আছে। যদি আপনার ইয়েলো থাকতো তাহলে কি হতো, ইয়েলো থাকলে কিন্তু আপনার মনিটাইজেশনটা দিত না, আর দিলেও কিন্তু দেখা গেছে কিছুদিন পর আবার মনিটাইজেশনটা তারা নিয়ে যাবে, এমনটা আর কি বিষয়। তো এখন আমরা ফেসবুকের কাছে আবেদন করব, আর ফেসবুকের কাছে আবেদন করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা আমাদের যে মনিটাইজেশনটা রয়েছে সেই মনিটাইজেশন অপশন আমরা চলে আসবো। এখান থেকে আপনি ক্রিয়েটর স্টুডিও যে টুলস রয়েছে সেই টুলসও কিন্তু আপনি এখান থেকে আসতে পারেন। আর আপনারা আমাকে অনেকে কমেন্ট করতে পারেন যে ভাই এই রকমের কার্টুন ভিডিও আমি কিভাবে এডিট করব। তো যদি আপনি চান যে এই ধরনের কার্টুন ভিডিওগুলো আপনি কিভাবে নিজের ফেস না দেখেও আপনি তৈরি করতে পারবেন, তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের ভিডিওটা দিতে পারি। তো এই যে দেখেন এই সাইডে আমরা একটা কি দেখতে পারতেছি, এই যে কর্নারের দিকে আপনার একটু খেয়াল করুন, এই কর্নারের দিকে ঠিক আছে আপনার একটা প্রশ্নবোধক আইকন রয়েছে। প্রশ্নবোধক আইকনের নিচে এখান থেকে রয়েছে গিভ আস, একটু খেয়াল করুন গিভ আস ফিডব্যাক, আমরা হচ্ছে এই ফিডব্যাক একটা ক্লিক করব। তো একটু যদি আপনারা খেয়াল করেন পাশে এই সাইডটাকে আপনারা একটু ফলো করুন, তো দেখতে পারবেন এইখান থেকে একটা ফাঁকা বক্স পেয়ে দেবো আমরা। এবং এখানে দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম, মানে আমরা ফেসবুকের কাছে কিন্তু এখন রিপোর্ট করতেছি, রিপোর্ট করতেছি যে আমাদের সমস্যাটা দ্রুত সমাধান করে দিন। তো এখানে হচ্ছে আপনার সমস্যার কথা লিখতে হবে, তো আমরা একটু লেখাটা একটু পরে লিখি।
এইখান থেকে দেখতে পারবেন যে ফেসবুক ইনস্টাগ্রাম, তারপর ফেসবুক ইনস্টাগ্রাম আপনার কি সমস্যা? আমার ভাই হচ্ছে আপনার ফেসবুকের সমস্যা, ঠিক আছে? তো এখান থেকে ফেসবুকটা আমি সিলেক্ট করব, মানে আপনার যেটা সমস্যা আছে সেটা আপনি সিলেক্ট করবেন এই বিষয়টা আর কি। দেন এখান থেকে যে আপনার পেজ তো থাকবেই সিলেক্ট, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড স্ক্রিনশট, দুটো স্ক্রিনশট আমরা যেটা আগে নিয়েছি সেই দুটো স্ক্রিনশট এখান থেকে আমরা বসাবো। এই অপশনটাতে একটা ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের স্ক্রিনশট কোথায়। এখান থেকে হচ্ছে যে ফটোর মধ্যে এই যে লাস্ট যে দুটো স্ক্রিনশট আমরা নিয়েছি লাস্টে, একেবারে লাস্টে সেই দুটো স্ক্রিনশট, এই যে এটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে ওপেন করব। তো একটা এই যে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে নিচের দিক থেকে আপনার কি নিচ্ছে, লোডিং নিচ্ছে। দেন এখান থেকে আমরা আরেকটা স্ক্রিনশট আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দেব। দেন এই দুটো স্ক্রিনশট আপনি নেবেন আপনার পেজের জন্য, এইটা ঠিক আছে? তো দেখেন এখান থেকে আমি কিন্তু দুটো স্ক্রিনশট নিয়েছি, ঠিক আছে? দুটো স্ক্রিনশট নিয়েছি। তারপর এখান থেকে এই যে ফাঁকা যে বক্সটা রয়েছে, বক্সে আপনার সমস্যার কথা লিখতে হবে যে প্রিয় ফেসবুক টিম, আমার পেজে কোনো ধরনের সমস্যা নাই, আমি হচ্ছে আপনাদের যতগুলো ক্রাইটেরিয়া আছে সবগুলো ফিল আপ করেছি, তারপর আমার পেজটা মনিটাইজেশন হচ্ছে না, এরকম আপনি আপনার সমস্যার কথা উল্লেখ করে লিখবেন। তো এখানে সংক্ষেপে আমি আমার মতো করে লিখেছি আর কি, ডিয়ার ফেসবুক টিম, আই অ্যাম এলিজিবল ফর ফেসবুক পেজ মনিটাইজেশন, আই হ্যাভ অ্যাপ্লাইড ফর মনিটাইজেশন বাট মাই ফেসবুক পেজ ইজ স্টিল ইন রিভিউ, মানে ইন রিভিউতে রয়েছে বা আপনি আন্ডার রিভিউতে কিন্তু দিতে পারতেন, ঠিক আছে? আপনি ভাই আপনার মতো করে লিখবেন, দেখা গেছে আপনার আমার এই লেখাটা নাও হতে পারে, ঠিক আছে? আপনার দেখা গেছে যে আপনার মন মতো কিন্তু আমি নাও এখান থেকে লিখতে পারি, জাস্ট বোঝানোর খাতির আপনাদের বলতেছে আমি। তো এরকম আপনি লিখবেন, আপনার মন মতো আপনি লিখবেন, লেখার পর আপনার পেজটাতে আপনি চলে আসবেন। আসার পর এইখান থেকে হচ্ছে আপনি কপি কর, মানে কপি পেস্ট করবেন ওই লেখাটাই, আপনি কপি পেস্ট করবেন বা এখান থেকে আপনি কি করতে পারেন এভাবে আপনি টাইপ করে লিখতে পারেন। লেখার পর আপনি যে এখান থেকে সেন্ড, নিচে যে সেন্ড বাটনটা দেখতে পাচ্ছেন আপনি এই সেন্ড বাটনে একটা ক্লিক করবেন। দেখতে পারবেন আমাদের আবেদনটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, এই সাইডে একটু লক্ষ্য করেন আমাদের আবেদনটা কিন্তু নিয়ে নিয়েছে, ঠিক আছে? তো এভাবে আপনি আবেদন করবেন। আর যারা আপনারা মোবাইলে দর্শক রয়েছেন তারা যে কাজটা করতে পারেন, আপনার ফেসবুকে রিপোর্টে প্রবলেম ইস্যু রয়েছে সেখানে যাবেন, সেখান থেকে গিয়ে আপনি এভাবে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনি আবেদন করবেন। তো এই যে বিষয়গুলো আপনাদের মাঝে আমি শেয়ার করলাম, জাস্ট এইভাবে আপনি কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন করতে পারেন। তো এই যে আমি আবেদনটা করলাম, এই আবেদনটা হচ্ছে আপনার প্রথম পর্যায়ের আর কি আবেদন। যদি এভাবে কাজ না হয় আরও কয়েকভাবে আবেদন করতে হয়, তো সেই বিষয়গুলো আপনাদের অন্য একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তো এই যে সমস্যাটা কথা বললাম, অবশ্যই আপনার ফেসবুক পেজ থেকে আপনি লাইভ করেন, লাইভ করলে কিন্তু ওই যে পলিসি ইস্যুটা সেটা কিন্তু আপনার উঠে যাবে এবং আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশন হয়ে যাবে। আশা রাখি বন্ধুরা আপনাদের আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আর একটা ভিডিওতে।